আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা ছুটে এসেছি গোপালপুর উপজেলার হাদিরা বাজার, হাদিরা ইউনিয়নে, হাদিরা বাজারে। তো আজকে আপনাদের জন্য এই গোপালপুর উপজেলার এই হাদিরা বাজারের হাদিরা বাজার নামটা কিভাবে নামকরণ করা হলো সে বিষয়ে এলাকার যারা ময় মুরব্বী আছে এবং বিশেষজন আছে এবং এই বাজারে যারা দোকানদার আছে তাদের কাছে আমরা জিজ্ঞাসা করব যে এই বাজারটির ইতিপূর্বে হয়তো অন্য কোনো নাম ছিল কি ছিল না, বা এই বাজারের হাদিরা নামটি কিভাবে নামকরণ করা হলো সে বিষয়ে আপনাদের জন্য টপিক নিয়ে আমি সাজন আহমেদ রাজু ধনবাড়ী সংবাদের পক্ষ থেকে ছুটে এসেছি। তো চলুন দর্শক, এই হাদিরা বাজারের নামটি কিভাবে নামকরণ করা হলো সে বিষয়ে আজকে আমরা এলাকার জনগণের কাছ থেকে আমরা জানব। তো দর্শক, এখানে একটি দোকানে আমরা চলে এসেছি হাদিরা বাজারে। তো এই দোকানদারের কাছ থেকে আমরা হাদিরা বাজারের নামটি কিভাবে নামকরণ করা হলো এবং এই দোকানে যারা কাস্টমার আছে এবং আগত লোকজন আছে তাদের কাছ থেকে আমরা জানার জন্য চেষ্টা করব। তো দর্শক চলুন আমরা এই দোকানদারের সাথে কথা বলি এবং দোকানে যারা উপস্থিত আছে তাদের সঙ্গে আমরা কথা বলি। দর্শক চলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আল্লাহ ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমিনুল ইসলাম। তো এই পিতার নাম? আব্দুল আজিজ। উনি কি জীবিত আছেন? না, আমি তো। এই দোকানের নাম কি? পপুলার ট্রেডিং কর্পোরেশন। আপনার বাড়ি কি এখানেই? জি, নদীর ওপার ভাদুরীচর। নদীর ওপার ভাদুরীচর। তো এই বাজারের নাম কি? হাদিরা বাজার। এই হাদিরা বাজারের নামটি কিভাবে নামকরণ করা হলো আপনি জানেন? না, এটা বলতে পারবো না। আপনার কি কখনো মনে মনে ইচ্ছেও জাগে না যে হাদিরা বাজারের নামটি কিভাবে নামকরণ করা হলো? মনে কিছু জানি না। তো আমরা জানতে পারছি যে এই হাদিরা বাজারের আরেকটি নাম ছিল, সেটা হলো হায়দরাবাদ। সে বিষয়ে আপনি কিছু জানেন? না না না, সেটা বলতে পারবো না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, এখানে আরো একজন মুরব্বী আছে, তার সঙ্গে আমরা কথা বলবো। সোজা করে ধরেন। তো দর্শক, এখানে আমরা জানতে পারলাম যে এই হাদিরা বাজারের বণিক সমিতির যে সভাপতি, উনি আসলে আমরা সারপ্রাইজ হিসেবে তো ওনাকে পেয়ে গেছি। তো ওনার সঙ্গে আজকে আমরা পরিচয় হব এবং এই হাদিরা বাজারের নামটি কিভাবে করা হলো সেই বিষয়ে আমরা একটু জানার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম হাজি মোহাম্মদ আব্দুল সালাম। হাজি মোহাম্মদ আব্দুল সালাম, আপনার বাড়ি এখানেই? আমার বাড়ি ওই যে নিকটেই। তো এই এই বাজারের নাম কি? এই বাজারের নাম হাজিরা বাজার। হাদিরা বাজার। তো এই হাদিরা বাজারের নাম ঠিক কিভাবে হলো এটা মুরব্বী আপনি জানেন? এটা আমার বাপদাদার কাছেও শুনিনি কোনদিন। আমরা কেমনে জানবো? কিন্তু আমরা কিন্তু আসলে জানতে পারছি যে হায়দরাবাদ এই বাজারের নামটি এক সময় হায়দরাবাদ ছিল, আসলে সে বিষয়ে আপনি কিছু জানেন? না, কিছু জানি না। তো এই হাদিরা নামটি কিভাবে হলো? আপনি তো মুরব্বী মানুষ প্লাস এই বাজারের আপনি সভাপতি, তো কখনো কি ইচ্ছে জাগেনি? না, এই এই সম্বন্ধে কিছু জানিও না, এই সম্বন্ধে কোনো কিছু শুনিও নেই কোনোদিন। আচ্ছা, ধন্যবাদ। তো দর্শক, আমরা আরও বাজারের বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলবো, কথা বলে আমরা এই হাদিরা বাজার নামটি কিভাবে হলো সেই বিষয়ে জানার জন্য চেষ্টা করব। তো দর্শক চলুন। তো দর্শক, এখানে একটি মনোহারী দোকানে আমরা এসেছি হাদিরা বাজারে। তো ওনার পরিচয় জানবো প্লাস এই বাজারের নামটি আসলে কিভাবে হলো তো ওনার কাছে জানার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম। এটা হাদিরা বাজার। আসসালামু আলাইকুম। এটা হাদিরা বাজার। হাদিরা বাজারের নামটা আসলে কিভাবে হলো আপনি জানেন? না, আপনার মনে গিয়ে কখনো ইচ্ছে জাগে না যে হাদিরার নামটা কিভাবে হলো আসলে? জাগছে, কিন্তু জানি না। তো কারো কাছে জিজ্ঞাসা করেন নাই? ময় মুরব্বীর কাছে? না, তা জিজ্ঞেস করি নাই। এই বাজারের নাম হাদিরা বাজার, কিন্তু আমরা তো আমরা জানতে পারছি যে হায়দরাবাদ বাজার নাম ছিল এটা আসলে। আপনি কি এই বিষয়ে কিছু জানেন? আমি জানি হাদিরা বাজার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো দর্শক চলুন, আমরা আরো দু একজন দোকানদারের কাছে আমরা জিজ্ঞাসা করি। তো দর্শক, এখানে আমরা একটি চায়ের স্টলে আসছি, তো ওনার নাম জিজ্ঞাসা করব এবং এই বাজারের নাম কি সেটাও জিজ্ঞাসা করব। তো তো দেখি উনি আসলে এই বাজারের নাম সম্বন্ধে কতটুকু কি বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? মোহাম্মদ আনোয়ার হোসেন। বাড়ি কোথায়? হাদিরা। এই হাদিরাতে আপনার বাড়ি? এতে আমার বাড়ি। এই বাজারের নাম কি? এই বাজারের নাম হাদিরা বাজার। হাদিরা বাজার নামটা কিভাবে হলো আপনি কি জানেন?
এই হাদিরাবাদের নামটা মনে করুন ব্রিটিশ আমল থেকে হাদিরাবাদ শুনেছি, কেউ বলতে পারবেন এই বাজার নাম অন্য কোনো কিছু ছিল কিনা? আমরা তো জানতে পারছি যে হায়দ্রাবাদ বাজার ছিল এই বাজারের নাম, আপনি কি জানেন? আমি তো এই সম্পর্কে হায়দ্রাবাদ বলতে জানি না। আপনি জানেন যে হাদিরা বাজারই? আচ্ছা ধন্যবাদ। তো উনি আগে থেকেই জানেন যে এই বাজারের নাম হলো হাদিরা বাজার। তো আসলে আমরা জানতে পারছি যে হায়দ্রাবাদ বাজার ছিল, তো সেই হায়দ্রাবাদ বাজার থেকেই হয়েছে হাদিরা বাজার। তো এখানে আরো আমার একজন বন্ধু মানুষ আছে, নাম হলো ইদ্রিস আলী। তো তার কাছে আমরা জিজ্ঞাসা করি যে সে কি জানে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তো ভাই তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সব ভালোই। এই বাজারের নাম কি? এই বাজারের নাম তো হাদিরা বাজারই। তো এর আগে এই বাজারের নাম কি ছিল তুমি কি জানো? এই সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতাও নাই, বাপসাদের কাছ থেকে কোনোদিন শুনিও নাই বাজারের নাম কি ছিল। তো আমরা তো জানতে পারছি যে হায়দ্রাবাদ বাজার ছিল, তা আসলে হায়দ্রাবাদ বাজার না হাদিরা বাজার এটা এটা সম্বন্ধে তুমি কি জানো? না বর্তমানে এটা নাম হলো হাদিরা বাজারই, হায়দ্রাবাদ নামে বাজার এই আমরা সম্বন্ধে শুনি নাই। তুমি এখনো শুনো নাই? আচ্ছা তোমার বয়স কত বলো তো? আমার বয়স 51 বছর। 51 বছর মানে 50 এর উপরে আরো 1 বছর, সেটারে 51 বছর বলে? আচ্ছা ধন্যবাদ তোমাকে। তো দর্শক এখানে আরো একজন মুরব্বী এ চা স্টলে চা পান করতেছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করি ওনার বাড়ি কোথায় বা এই বাজারের বিষয়ে উনি কি কোনো কিছু জানে কিনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনার বাড়ি কোথায়? বন্দচরপাড়া। বন্দচরপাড়া, সেটা ইয়ে মুসুদ্দি ইউনিয়ন না? মুসুদ্দি ইউনিয়ন, মুসুদ্দি ইউনিয়ন। আচ্ছা তো এই বাজারের নাম কি ভাই? হাদিরা বাজার। তো আপনার কি মুসুদ্দি থেকে আপনার কি জানতে পারছেন যে এটাকে আসলে হাদিরা বাজার না হায়দ্রাবাদ বাজার আসলে কোনটা সঠিক? আমরা জানি যে হাদিরা বাজার। ছোটবেলা থেকেই জানেন? আচ্ছা ধন্যবাদ আপনাকে। ওকে আমরা আরো এই বাজারে আরো যারা দোকানদার আছে ময়মুরবি আছে তাদের কাছে আমরা জানার জন্য চেষ্টা করি যে আসলে হায়দ্রাবাদ বাজার নাকি হাদিরা বাজার সেটা জানার জন্য চেষ্টা করছি। তো দর্শক চলুন। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি হাদিরা বাজারের আলোকচিত্র, আপনারা দেখতে থাকুন। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি হাদিরা বাজারের আলোকচিত্র, আপনারা দেখতে থাকুন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাদিরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার কিছু অংশ। দর্শক আমি এখন উপস্থিত আছি হাদিরা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সামনে, একজন ইয়ং যুবকের দোকানদারের সাথে আমরা কথা বলবো। তো তার কাছ থেকে আমরা জানার জন্য চেষ্টা করব যে এই হাদিরা বাজারের নামটি কিভাবে নামকরণ করা হলো। দর্শক চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ আল মামুন। মোহাম্মদ আল মামুন, আপনার বাড়ি এখানেই? হ্যাঁ। তো এখানে কতদিন যাবত দোকানদারি করতেছেন? প্রায় 1 বছর। প্রায় 1 বছর। তো এই বাজারের নাম কি? হাদিরা বাজার। এই হাদিরা বাজার, হাদিরা নামটি কিভাবে নামকরণ করা হলো সেই বিষয়ে আপনি আসলে কিছু ভাই জানেন? না ভাই। ছোটবেলা থেকে কি হাদিরা নাম শুনতেছেন? জি। তো কখনো ইচ্ছে জাগে নাই মনের ভেতরে যে হাদিরা নামটা কিভাবে হলো? না ওইরকম কোনো ইচ্ছে জাগে নাই। আচ্ছা ধন্যবাদ ভাই, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? মোহাম্মদ হৃদয় হাসান। মোহাম্মদ হৃদয় হাসান, ভাই আপনি কি করেন? ভাই স্টাডি, পড়ালেখা আর কি। পড়ালেখা তো, ছাত্র মানুষ, ধন্যবাদ। তো এই বাজারের নাম হাদিরা বাজার আপনি তো জানেন? হ্যাঁ জানি। এই বাজারের হাদিরা নামটা আসলে কিভাবে হলো সেই বিষয়ে আপনার কি আসলে কিছু জানেন কি? না এই বিষয়ে কিছু জানি না। আচ্ছা ধন্যবাদ। এ দর্শক এদিকে একজন মুরব্বি আছে তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি মুরব্বি? মোহাম্মদ আব্দুল সামাদ। একটু জোরে বলেন। মোহাম্মদ আব্দুল সামাদ। মোহাম্মদ আব্দুল সামাদ। তো এই বাজারের নাম কি মুরব্বি? হাদিরা বাজার। এই হাদিরার নামটা কিভাবে হলো আপনি জানেন আসলে? না এটা হাদিরা গ্রামের নাম, এইজন বাজার বাসা এই জন্য। আমরা জানতে পারছি যে হায়দ্রাবাদ আগে নাম ছিল, আপনি কি জানেন? হায়দ্রাবাদ ছিল না, হাদিরাই ছিল। হায়দ্রাবাদ ছিল না, হাদিরাই ছিল। আপনি 100% শিওর? 100% শিওর। হ্যাঁ হাদিরা 100%। এটা কি আসলে মুক্তিযুদ্ধের আগে থেকে এই নাম ছিল? আগে ছিল না, ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ আমল থেকে ছিল হাদিরা, হাদিরা নামটি নাম ছিল। তো কাগজপত্রে কি আসলে হাদিরা? হাদিরাই দেখেন, হাদিরা ডাকঘর, হাদিরা ইউনিয়ন, হাদিরা সবকিছু। ইউনিয়ন হাদিরে, ডাকঘর হাদিরে, সবকিছুই সবকিছু হাদিরে। এই যে কাগজপত্রে মোজা খায়, এই মোজাটার নাম কি? মোজা হাদিরে। মোজা হাদিরে, আচ্ছা ধন্যবাদ আপনাকে। একটা মুরব্বীর সঙ্গে আমরা
জানার জন্য চেষ্টা করলাম। তো উনি আসলে অনেক মুরব্বী, উনি বললেন যে ডাকঘর হাতিরা এবং কাগজপত্রেও হাতিরা। তো আসলে একটা জায়গার নামে অনেক রকম মতামত থাকতে পারে, অনেক রকম মতভেদ থাকতে পারে। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নাম কেন? মোহাম্মদ মোতালেব হোসেন। মোহাম্মদ মোতালেব হোসেন, আপনার পিতার নাম কি? আতর আলী ফকির মৃত। মৃত আতর আলী ফকির। আপনি কতদিন যাবত এই দোকানদারি করতেছেন? 76 সাল থেকে। আপনার ইনকাম কেমন হয়? মোটামুটি ভালো, এই ডেঙ্গি কম, বেচাকেনি কম। আপনার সন্তান কতজন? দুইটা ছেলে। কি করেন তারা? একটা ছেলে ফুটবল খেলে, বাড়িতে রাখলে হবে, আর একটা ছেলে বুড়ো টাঙ্গাইলে চাকরি করে, মহাখালী কাঁচা বাজার। আচ্ছা আচ্ছা আঙ্কেল, এই যে ধনবাড়ি সংবাদের অগণিত দর্শক জানতে যাচ্ছে এই হাদিরা বাজারের পূর্বে কোনো নাম ছিল কিনা, আপনি দয়া করে তাদেরকে জানান। পূর্বে কোনো নাম ছিল না, গ্রাম হাদিরা, গ্রাম হাদিরা হিসাবে বাজারের নাম রাখছে হাদিরা বাজার, এই নামে ছিল, এই নামে ছিল। আপনি তাছাড়া অন্য কোনো নাম জানেন না? না, অন্য কোনো নাম ছিল না। আপনার আমরা জানতে পারলাম যে এইদিকে একজনে বলছে যে এই হাদিরা বাজারে পূর্বে হাদিরাবাদ নাম ছিল, সেই বিষয়ে আপনি কিছু জানেন? হাদিরাই নাম ছিল, আমি এটাই জানি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি 2 নং হাতিরা ইউনিয়ন পরিষদ ভবন অস্থায়ী কার্যালয়ের দৃশ্য। দর্শক, আমি হাদিরা বাজারের একজন দোকানদারের সঙ্গে কথা বলবো, তো তার পরিচয় জানবো এবং এই বাজারের নামকরণ বিষয়ে তার কাছে একটু জানার জন্য চেষ্টা করব। তো দর্শক দেখুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন ঠান্ডু। বাবুল হোসেন ঠান্ডু, কতদিন যাবত আপনি এই হাদিরা বাজারে দোকানদারি করতেছেন? আমি 2004 সাল থেকে দোকানদারি করতেছি। 2004 সাল থেকে। তো এই বাজারের নাম আপনি কি জানেন? আসলে বাজারে একটা নামকরণ ই আছে পুরাতন বাজার হিসেবে, খুবই আগে শুনছিলাম যে এটা পাটের জন্য খুব বিখ্যাত। এই বাজারের নাম কি? এই বাজারের নাম কি? বাজারের নাম রয়েছে হাদিরা বাজার। আমরা জানতে পারছি যে হায়দ্রাবাদ বাজার, আসলে কোনটা সঠিক? হাদিরা বাজার এটাই সঠিক, কিন্তু বাজার ডাক আসে ভাদুরী বাজার হিসাবে। ভাদুরী বাজার হিসেবে বাজারে ডাক আসে, এটা আপনি শিওর? এটা আমি শিওর মানে শুনছি, এটাই আমরা শোনা কথা এটাই। কিন্তু হাদিরা বাজার এটা আর ভাদুরা বাজার নদীর উপর। বাদুরিয়া বাজার নদীর উপর তো ডাকটা আসে, এই নদীর এপারে কিভাবে ডাক আসে? ওই বাদুরিয়া বাজার হিসাবে ডাক আসে, কিন্তু কাগজপত্রে কি বাদুরি বাজার বাজার না হাদিরা বাজার? কাগজপত্র এটা আসলে যারা ইজাদার তারাই ভালো বলতে পারবো। আপনার আপনার কখনো ইচ্ছে জাগে না যে এটা আসলে ভাদুরি বাজার না হাদিরা বাজার না হায়দ্রাবাদ বাজার না কোনটা সঠিক? আমাদের মনে হয় যে সঠিক হাদিরা বাজার এটাই সঠিক হবে, যেহেতু হাদির ইউনিয়ন হাদিরা বাজার সবার মুখে একই এটাই। আপনার বয়স তাতে কত কত বছর বয়স হয়েছে আপনার? আমার 42 বছর। 42 বছর বয়স। তো এই 42 বছর বয়স থেকে আপনি কি জানতেছেন যে এটা হাদিরা বাজার? জি জি জি। আর ওই বুদ্ধি হওয়ার পরে থেকে আপনি জানতেছেন যে ডাক আসে ওই ভাদুরি বাজারের নামে, এই বাজারে ডাক আসে? আমি মানে মুখের অন্য মানুষের কাছে শোনা কথা, এটা শোনা কথা। আচ্ছা ধন্যবাদ আপনাকে ধনবাড়ি সংবাদকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। তো দর্শক, আমরা জানতে পারলাম ঠান্ডু ভাইয়ের কাছে যে এই বাজারের যে সরকারি ইজাদারের যে ডাকটি হয়, সেই ডাকটি হয় আসলে ভাদুরি বাজারের নামে নামকরণে, সেটা হলো নদীর ওপারে, কিন্তু নদীর এপারে এটা হলো হাদিরা বাজার। তো এই ছিল সর্বশেষ টপিক। তো আজকের মতো আমি সাজন আহমেদ রাজু গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের হাদিরা বাজার থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ধনবাড়ি সংবাদ দেখবেন, ধনবাড়ি সংবাদ ইউটিউব চ্যানেল, ধনবাড়ি সংবাদের একটি ফেসবুক পেজ আছে। যারা এই ভিডিওটি নতুন দেখতেছেন, আমাদের চ্যানেলটি মেহরবানিপূর্বক যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আমরা প্রতিদিন রাত্রি 11টার পর নিত্য নতুন সংবাদ পরিবেশন করে থাকি। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই সংবাদটি দেখতে পারছেন, তাদেরকে অনুরোধ করব ফেসবুক পেজটি লাইক দিয়ে আপনারা কমেন্ট করবেন, ইউটিউবেও পেজেও কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। তো ভালো থাকবেন, ভালো রাখবেন। হাদিরা ইউনিয়নের হাদিরা বাজার, হাদিরা ভাদুরিচর বাজার, যেটাই বলুক, আসলে প্রকৃতপক্ষে আমরা জানতে পারলাম যে এটা হাদিরা বাজার। তো এক একজনের এক এক রকম মত, নানান রকম মতামত থাকতেই পারে। তো কেউ বলছে
হায়দরাবাদ বাজার, কেউ বলছে ভাদুরীচর, আবার কেউ বলতেছে হাদিরা। আসলে যে যেটাই হোক, আমরা ছোটবেলা থেকে জানতে পারছি যে এটা হাদিরা বাজার। তো ভালো থাকবেন, ভালো রাখবেন। হাদিরা বাজার থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।